জয়পুরহাটের কালাই বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি মুঠোফোন নিয়ে অপেক্ষা রয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। করোনা মহামারীর এই দুঃসময়ে অক্সিজেন চেয়ে কেউ ফোন দিলেই তারা মোটরসাইকেল নিয়ে ছুটে যান রোগীর বাড়িতে, সেটা শহর উপজেলা কিংবা গ্রাম যেটাই হোক। দিনরাত 24 ঘন্টাই সেবায় নিয়োজিত। শুধু বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা ছাড়াও কোনো রোগীর প্লাজমা বা রক্তের প্রয়োজন হলেও ছুটে যান তারা। 2018 সালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন জয়পুরহাটের এমন শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় জয়পুরিয়ান ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গেল বছর জেলায় যারা কর্মহীন হয়ে পড়েন তাদের খাদ্য সহায়তা দেয় ট্রাস্টি। এছাড়াও মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক নানা কার্যক্রমে অংশ নেয় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এরই ধারাবাহিকতায় এবছর দ্বিতীয় দফায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে আক্রান্ত রোগীদের অনেকে অক্সিজেন স্বল্পতায় শ্বাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় তারা বিনামূল্যে অক্সিজেন সরবরাহে এগিয়ে আসেন। প্রথমে তারা পেইড ফরওয়ার্ড বাংলাদেশ ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে কিছু অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে কাজ শুরু করলেও এখন তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। অনলাইন কিংবা মুঠোফোনে খবর পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় সংক্রমিত কিংবা শ্বাসকষ্ট নিয়ে যন্ত্রণায় ছটফট করা রোগীদের বাড়িতে পৌঁছে দেন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার। আর করোনার এই সংকটময় মুহূর্তে বিনামূল্যে অক্সিজেন সেবা পেয়ে দারুণ খুশি ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। সংকটকালীন সময়ে আমার বাবা হঠাৎ করেই প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। এই সময় আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেখান থেকে জয়পুরিয়ান ট্রাস্ট একটা আছে তাদের নজরে মেসেজটা পড়ে যায়। পোস্ট করার প্রায় আধা ঘন্টার মধ্যেই অক্সিজেন সরবরাহ আমাকে করেন একদল তরুণ। তো সেই অক্সিজেন সিলিন্ডার পেয়ে আমার বাবা এখন খুব সুস্থ ফিল করছেন এবং তিনি শ্বাসকষ্ট থেকে অনেকটা মুক্ত হয়েছেন। আমার শ্বশুর শ্বাসকষ্টে হঠাৎ করে ভুগতেছিলেন, এমন সময় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জয়পুরহাট জেলার জয়পুরিয়ান ট্রাস্ট সংঘের সাথে যোগাযোগ করি। এই সঙ্গে তরুণ যারা যুবক আছে তারা আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে। এই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আমরা আমাদের শ্বশুরকে তাৎক্ষণিকভাবে তার শ্বাসকষ্ট নিরসনেও আমরা উপকৃত হয়েছি। আমার নানা অক্সিজেনের জন্য অনেক ছটফট করছিল, শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। এমন অবস্থায় জয়পুরিয়ান ট্রাস্টের বড় ভাইদের ফোন দেই, ওনারা 15-20 মিনিটের মধ্যে এসে অক্সিজেন সেবা প্রদান করে। এমন মহৎ উদ্যোগের জন্য জয়পুরিয়ান ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের আহ্বানে সাড়া দিয়ে জয়পুরিয়ান ট্রাস্টের প্রায় 1000 সদস্যের মধ্যে অন্তত 60 জন স্বেচ্ছাসেবক দিনরাত 24 ঘন্টা করোনা রোগী ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। সেবা দিতে গিয়ে ঝুঁকির মধ্যে থাকলেও মানব সেবা করতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছে স্বেচ্ছাসেবীরা। আমাদের জেলায় অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে একটা পরিকল্পনা করি এবং আমাদের এই পরিকল্পনায় সহায়তা করে পেইড ফরওয়ার্ড বাংলাদেশ এবং মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। তাদের পক্ষ থেকে আমরা 10টি সিলিন্ডার নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং এখন আমাদের জেলার কিছু দানশীল মানুষের মাধ্যমে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এখন 15-16টি। সেগুলো দিয়ে আমরা সমগ্র জেলায় অক্সিজেন সরবরাহ করে আসতেছি বিনামূল্যে। জয়পুরিয়ান ট্রাস্টের পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের এলাকার জন্য কিছু করব, সেই তাড়না থেকেই আমরা সকলের জন্য অক্সিজেন সেবা নেওয়ার জন্য একটি উদ্যোগ গ্রহণ করি। বর্তমানে জয়পুরিয়ান ট্রাস্টের প্রায় 60 জন স্বেচ্ছাসেবী পুরো জয়পুরহাট জেলায় 5টি উপজেলায় 15টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা দিয়ে যাচ্ছে। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাইয়ের আহ্বানে জয়পুরিয়ান ট্রাস্ট এর উদ্যোগে আমরা জয়পুরহাটকে বাংলাদেশে মডেল করোনামুক্ত জেলা হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি এবং আমরা 24 ঘন্টায় সার্ভিস দিয়ে যাচ্ছি জয়পুরহাটের এক প্রান্ত থেকে উপ্রান্ত। করোনার এই মহামারীর সময় যখন সবাই নিজেকে সুরক্ষা নিয়ে ব্যস্ত তখন আমরা নিজেকে মানব সেবায় নিয়োজিত করেছি। আমাদের পরিবারের লোকেরাও এটা নিয়ে অনেকটা ভীত, তার কারণ আমরা দিন রাত সমান করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেছি, কিন্তু আমাদের নিজেদের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা নিজেদেরকে মানুষের সেবাতে নিয়োজিত করতে পারতেছি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মাঝে বিনামূল্যে সেটা প্রদান করা। আমি আশা করব জয়পুরহাটের যারা সমৃদ্ধশালী তারা সাহায্য সহযোগিতা করে আমাদের ট্রাস্টের কার্যক্রম বেগবান করার জন্য হেল্প করবে। এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জাতীয় সংসদের হুইপ সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জয়পুরিয়ান ট্রাস্ট যে সাহসী এবং অত্যন্ত মানবিক একটি উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে আমি সাধুবাদ জানাই।
আমি মনে করি এ ধরনের ব্যক্তিগত বা গোষ্ঠীগত যে উদ্যোগ, বিশেষ করে জয়পুরিয়ান ট্রাস্ট যে উদ্যোগটি গ্রহণ করেছে, সেটি অত্যন্ত মানবিক একটি উদ্যোগ। বিভিন্ন রোগীদের যেভাবে ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে, এটিকে আমি কি বলে সাধুবাদ জানাবো, এই ভাষা আমার নাই। এটি একটি অসাধারণ কাজ, আমাদের ছেলেমেয়েরা যা করছে, আমরা গোটা জয়পুরহাটবাসী তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে জন্য শুভকামনা করি এবং তাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে যা যা করা দরকার আমরা করব। জয়পুরিয়ান ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা 15টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ইতিমধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছেন। সময় সংবাদ, জয়পুরহাট।